হয় নির্বাচনের পূর্বে সংগঠিত হয়েছে এক নির্বাচন কেন্দ্রিক সংঘাত, আর এই সংঘাত সংগঠিত হয়েছে রূপহীয়াটর বৰতলত। আজি কংগ্রেসের একটা বাইক রেলি আসে, আর কংগ্রেসে যেটা বাইক রেলি করে পেলায় আহি থাকে, আহি থাকা অবস্থাতে এই ঠাইডোখরতে মই দেখাইছো, এই ঠাইডোখর এই ঠাইডোখরতে সংগঠিত হয়েছে এক নির্বাচন কেন্দ্রিক সংঘাত। আর কংগ্রেসী সকলে অভিযোগ করা মতে যে তেওঁলোকে যেতিয়া মানে রেলি করে পেলায় আহি আসে, রেলি করে পেলায় আহি থাকা অবস্থাতে তেওঁলোক ইয়াত যেটো বৰতলত যেটো হেৰি আছে, বৰতলত যেটো বিজেপির কার্যালয় আছে, কার্যালয়ের সন্মুখতে তেওঁলোকক আক্রমণ করা হয়, কংগ্রেসী লোকসকলক আক্রমণ করা হয়। আর এই ঠাইডোখর মই দেখাইছো, এই ঠাইডোখরতে সংঘাত সংগঠিত হয়েছিল। আর পরবর্তী পর্যায়ত আহি পেলায় আরক্ষী আর অর্ধসামরিক বাহিনী আহি পেলায় ইয়াতে নিয়ন্ত্রণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এয়া দেখাইছো, ইয়াতে গাড়িবিলাক ভাঙিছিলে, ভাঙি পেলায় ইয়াত গাড়ির গ্লাসবিলাক পড়ি আছে ইয়াতে। আর একটা কথা উল্লেখ করব লাগিব যে এই যেটো রেলি আসে, রেলিত লাহরী ঘাট সমষ্টির যিজন বিধায়ক আসে আসিফ নাজার, আর বটদ্রবা সমষ্টির বিধায়িকা শিবামণি বরা, আর রূপহীয়াট সমষ্টির বিধায়ক নুরুল হুদার নেতৃত্বত এই বাইক রেলি চলি চলিছিল। আর তেতিয়াই এই নুরুল হুদার গাড়িত আক্রমণ করার লগতে শিবামণি বরার গাড়িও ভাঙি পেলায় ভাঙি পেলায় আর লগতে আসিফ নজরেরও গাড়ি ক্ষতিগ্রস্ত করে। আর ইয়ে লৈ পেলায় এটা চেপা উত্তেজনা ইয়াত বিরাজ করে আসে এতিয়ালৈকে, ইয়াত চেপা উত্তেজনা বিরাজ করে আছে যদিও আরক্ষী আর অর্ধসামরিক বাহিনীয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে। যেতিয়াই সামগ্রী সমষ্টিত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সময়তে কিন্তু দেখা গৈছে যে সামগ্রী সমষ্টিত প্রায়ে এনেক ধরনের নির্বাচনী কেন্দ্রিক হিংসা ইয়াত অনুষ্ঠিত হিংসা হয়। আর ইয়াত পূর্বতেও দেখা গৈছিল যে যেতিয়া প্রফুল্ল কুমার মহন্ত ইয়ারপরা নির্বাচনত অবতীর্ণ হয়েছিল, আর তেতিয়াও কিন্তু দেখা গৈছিল যে ইয়াত নির্বাচন হিংসা হয়েছিল, আর নির্বাচনী হিংসাত কেবাটাও গাড়ি কেবাটাও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজিও যদি নির্বাচনী হিংসা অনুষ্ঠিত হয়েছে, নির্বাচনী হিংসাত প্রায় দশখনের উপর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর সকলকেইটা কংগ্রেসী দলের লোকসকলের ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বহুকেইজন কংগ্রেসী নেতাকর্মী আহত হয়েছে। বিশেষকে এই যেটো ঠাই আছে, এই ঠাইডোখর হয়েছে বৰতল, আর ইয়াত যেটো কার্যালয় আছে বিজেপি কার্যালয়, বিজেপির কার্যালয়ের সম্মুখত যেতিয়া আহিছিলে আহার লগেলগে তেওঁলোকে আক্রমণ করেছিল, বিজেপির লোকসকলে আক্রমণ করেছিল বলে কংগ্রেস সকলে অভিযোগ করেছে। তার বিপরীতে কিন্তু বিজেপি সকলে কৈছে, বিজেপি নেতাকর্মী সকলে কৈছে যে যেতিয়া নেকি ইয়াত আহি পেলায় কংগ্রেসী সকলে আহি পেলায় বিজেপির ব্যানার পোস্টারবিলাক ক্ষতিগ্রস্ত করা করেছিল, আর তেতিয়াই নির্বাচনী কেন্দ্রিক যেটো হিংসা, এই হিংসা আরম্ভ হয়েছিল। আর প্রচণ্ড মারপিট, ইয়াত প্রচণ্ড মারপিট হয়েছে, গাড়ির গ্লাস আদি ভাঙি পেলে ভাঙি পেলোয়া হয়েছে, আর তিনিজনকে বিধায়কর গাড়ি ক্ষতিগ্রস্ত করেছে। বিশেষকে আগন্তক দিনত এই রূপ এই যেটো সামগ্রী সমষ্টির যেটো নির্বাচন হয়ে আছে, উপনির্বাচন হয়ে আছে, এই উপনির্বাচনত আগন্তক দিনতো আর এনেকা হয়তো নির্বাচনী কেন্দ্রিক হিংসা হব পারে বলেও বহুতে মত প্রকাশ করেছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।